আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রান্না কিচেন থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি শেয়ার করার জন্য, সেটা হলো চিকেন ফ্রাই। আর এটা আমি ঘরোয়া স্টাইলে করব। আর এই চিকেন ফ্রাইটা করার জন্য আমি এখানে যে আইটেমের মশলাগুলো রেখেছি সেগুলো হচ্ছে, এখানে আছে 1 চামচ মরিচ বাটা, 1 চামচ জিরা বাটা, 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা এবং 1 চামচ পেঁয়াজ বাটা, সাথে আছে লাইট সয়া সস এবং টেস্টি সল্ট। আর এই যে চিকেন, এখানে আমি 1/2 কিলোর একটু কম পরিমাণ চিকেন রেখেছি এবং চিকেনগুলোকে এইভাবে মিডিয়াম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। কেটে একটু হালকায় চিকিয়ে নিয়েছি, যাতে মশলাগুলো আমি এখানে ম্যাগিনেট করলে মশলাগুলো যাতে ভালোভাবে চিকেনের ভিতরে ঢুকতে পারে। তো যাই হোক, তাহলে আমি শুরু করি। মশলাগুলো আমাকে এখন মাখাতে হবে। তো আমি এই সমস্ত মশলাগুলো এই চিকেনের মধ্যে ঢেলে দেব। তো দেখুন ভিউয়ার্স, আমি মশলাগুলো সব এর ভিতরে ঢেলে নিয়েছি এবং আমি এর সাথে অ্যাড করব টেস্টি সল্ট। টেস্টি সল্টটা আমি আমার পরিমাণ মতো নেব, কারণ টেস্টি সল্ট দিলে চিকেন ফ্রাইয়ের টেস্টটা অনেকটাই সুন্দর আসবে। তো এরপর আমি চিকেনগুলোকে এইভাবে ভালোভাবে সুন্দর করে ম্যাগিনেট করব। সো এরপরে আমি ম্যাগিনেট করা হয়ে গেছে, এর ভিতরে আমি কিছু পরিমাণ লাইট সয়া সস দিয়ে দিলাম, মনে করেন এই মুটকির 1 মুটকি পরিমাণ। তো এবার আমি চিকেনগুলোকে আরও সুন্দর করে 1 মিনিট ভালোভাবে ম্যাগিনেট করব। তো দেখুন আমার চিকেনটা ম্যাগনেট করা প্রায় হয়ে আসছে, এবং এটাকে আমি যা করব এখন, এটাকে আমি ফ্রিজে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টা। আর এই 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে এই চিকেনের মশলাগুলো এই চিকেনের ভিতরে সুন্দরভাবে মিক্সার হয়ে আসবে, এবং তারপরে আমি চিকেনটাকে ফ্রাই করে আপনাদেরকে দেখাবো যে এটা সামান্য কিছু মশলা দিয়ে কত সুন্দর মুচমুচে চিকেন ফ্রাই তৈরি করা যায়। সো ভিউয়ার্স, চিকেনগুলো আমি ফ্রিজে রেখে আসলাম, এবং আপনারা এখানে যে উপাদানগুলো দেখতে পাচ্ছেন, এই উপাদানগুলো দিয়ে আমি একটা চিকেন ফ্রাই ভাজার জন্য একটা গোলা তৈরি করে নেব। আর সেই গোলাটার জন্য এখানে আমি নিয়েছি 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং সোডা, 1 কাপ ময়দা নিয়েছি, 1/2 কাপের আধা কাপ চালের গুঁড়া, লাইট সয়া সস 2 চামচ, 1 চামচ মরিচের গুঁড়া নিয়েছি, 1 বাটি বেসন, 1 কাপ পানি, আর এখানে লবণ আছে, লবণটা আমি স্বাদ মতো নেবো, আর আছে ফ্রাইটা ভাজার জন্য তেল। তো আমি প্রথমে শুরু করি চিকেনের গোলাটা কীভাবে তৈরি করব। চিকেনের গোলাটা তৈরি করার জন্য আমি কড়াইতে একটি পাত্র বসাইছি, এবং এই পাত্রের ভিতরে এই 1 কাপ পানি দিয়ে একটু কুসুম কুসুম গরম করে নেব। পানিটা একটু কুসুম কুসুম গরম হয়ে আসলেই আমি উপাদানগুলো এর ভিতরে মিশিয়ে ফেলব। সো পানিটা আমার কুসুম কুসুম গরম করা হয়ে গেছে, এটা সামান্য কুসুম কুসুম গরম হবে, যাতে আঙুল চুবানো যায় কোনো সমস্যা হবে না। তো এর ভিতরে আমি প্রথমে লাইট সয়া সসটা দিয়ে দিলাম, তারপরে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে একটু সুন্দর করে নেড়ে নিলাম। এটা লবণটা গলে যাবে, গলে গেলেই আমি এর ভিতরে বেকিং পাউডার, বেকিং সোডাটা দিয়ে দেব। দিয়ে দেব মরিচের গুঁড়াটা, মরিচের গুঁড়াটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, তবে মরিচের গুঁড়া একটু দিলে কী হবে, ফ্রাইটা খেতে একটু ভালো লাগবে বেশি। তো আমি এর ভিতরে এবার দিয়ে দেব বেসন, দিয়ে আমি একটু আস্তে আস্তে মিক্সার করতে থাকব। ময়দাটা দিয়ে দেব,
চালের গুঁড়াটাও দিয়ে দেব। দিয়ে আমি এটা আস্তে আস্তে গোলাটা তৈরি করব। তো চামচ দিয়ে আমি এটা কিছুক্ষণ আস্তে আস্তে নাড়াচাড়া করব, তারপর আমি এখানে হাত ব্যবহার করব, কারণ হাতের ব্যবহারটা করলে গোলাটা বেশি ভালো হবে। তো যাই হোক, এভাবেই ফ্রাইটা ভাজার জন্য গোলাটা তৈরি করতে হবে। তো দেখুন, চামচ দিয়ে আমি আস্তে আস্তে গোলাটা তৈরি করলাম। এবার আমি একটু এর ভিতর হাতের ব্যবহার করব, যেহেতু হাত না দিলে আমি বুঝতে পারবো না যে গোলার পরিমাণটা পারফেক্ট আছে কিনা। সো ভিউয়ার্স, গোলার পরিমাণটা আমার পারফেক্টই আছে। এই যে দেখুন, গোলাটা ঠিক এই রকম আস্তে আস্তে, মানে মিডিয়ামের থেকে একটু বেশি ঘন হতে হবে, তাহলে আপনার চিকেন ফ্রাই ভাজার জন্য গোলাটা পারফেক্ট থাকবে। তো এখন আমি যেটা করব, এই গোলাটাকে আমি 20 মিনিট রেস্টে রাখবো, তাহলে এর ভিতরে সকল উপাদানগুলো সুন্দরভাবে সমন্বয় হয়ে যাবে। সো ফিরে আসছি আমি 20 মিনিট পরে। সো ভিউয়ার্স, আমার গোলাটা 20 মিনিট হয়ে গেছে, আর এই যে আমি ফ্রিজে চিকেনগুলো রেখে দিয়েছিলাম সেগুলোও হয়ে গেছে। তো আমি এখন সব কিছু কমপ্লিট করে ফেলছি। তো আমার এখন যে কাজটা হবে, আমি একটা চুলায়, এই যে অলরেডি চুলাটা জ্বালিয়ে দিছি এবং কড়াই দিছি, এখন এর কড়াইটা একটু গরম হয়ে গেলে এর ভিতরে তেল দিব, তেল দিয়ে চিকেনগুলোকে ভাজতে শুরু করব। তো আমার কড়াইটা মনে হয় গরম হয়ে গেছে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি কড়ার ভিতরে তেলটা দিয়ে দেব, তেলটা গরম করতে হবে। তো এই যে আমি তেলটা ঢেলে দিচ্ছি। তো তেলটা একটু গরম হয়ে আসলে আমি চিকেন ফ্রাইটা মোটামুটি ভাজা শুরু করে দেব। সো ভিউয়ার্স, আমার তেলটা এখন মোটামুটি গরম হয়ে গেছে, এখন আমি চিকেন ফ্রাইটা ভাজা শুরু করে দেব। আর সেজন্য আমি প্রথমে চিকেনটাকে এই গোলার ভিতরে দিয়ে দেব। দিয়ে যেটা করব, গোলার ভিতরে দিয়ে দিয়েছি, এবার আমি চিকেনটাকে ভাজা শুরু করলাম। তো দেখুন ভিউয়ার্স, এই যে চিকেনটাকে আমি ভাজা শুরু করলাম, কত সুন্দর চিকেনটা ফুলে যাচ্ছে। এবার আমি এটা আস্তে উল্টাই দেব। তো এভাবে আমি চিকেনগুলোকে প্রথমে হালকাই একবার করে ভেজে নেব, নিয়ে চিকেনগুলোকে আমি তুলে আধা ঘন্টার মতো ফ্রিজে আবার রাখবো, তারপরে আবার চিকেনগুলোকে আমি এভাবেই ভাজবো। তো দেখুন ভিউয়ার্স, চিকেনগুলো আমি হালকা করে একটু ভেজে নিলাম। এবার আমি যেটা করবো, এই চিকেনগুলোকে ফ্রিজে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো, দিয়ে তারপরে আবার আমি চিকেনগুলোকে ভেজে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আর এটার কারণ, চিকেনটা দুইবার ভাজলে চিকেনের ভিতরে কাঁচা কাঁচা মাংসের কোনো কিছু থাকে না, চিকেনের ভিতরের কাঁচা কাঁচা যে রসগুলা থাকে বা কাঁচা কাঁচা ভাবটা থাকে সেটা চলে যায়, খেতেও অনেক ভালো লাগে। সো ভিউয়ার্স, আমি ফ্রিজ থেকে চিকেনটা বের করে আনলাম, আধা ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এবার আমি চিকেনটাকে আবার আমি ভাজবো। তো চিকেনটা আমি চুলায় দিয়ে দিলাম। তো এই যে চিকেনগুলোকে আমি আবার ভাজা শুরু করলাম। এবার আমি যেটা করব, আমি চুলার আঁচটাকে একদমই লো করে দেব, দিয়ে আমি 5-6 মিনিট চিকেনগুলোকে সুন্দর করে ভেজে নেব, আর এইবার আমার চিকেনটা অনেক পারফেক্ট হবে। তো দেখুন ভিউয়ার্স, চিকেনটা 5-6 মিনিট ধরে আমি ভাজলাম। তো চিকেনটা মোটামুটি হয়ে আসছে, আর এটাকে এখন কি করতে হবে, এই খুন্তি দিয়ে একটু আস্তে আস্তে এরকমভাবে চেপে চেপে নিতে হবে, যাতে ভিতরে কাঁচা কোনো কিছু না থাকে। তো খুবই অল্প সময়ে আমার চিকেনটা তৈরি হয়ে গেল। তো আপনারা চাইলে এইভাবে বাসায় চিকেনটাকে ট্রাই করে দেখবেন, তো খেতে কিন্তু খুবই দারুণ হবে। সো দেখুন ভিউয়ার্স, আমার চিকেন ফ্রাইটা তৈরি হয়ে গেছে। এই যে দেখেন, আমি খুবই অল্প সময়ের মধ্যে চিকেন ফ্রাইটা তৈরি করলাম। সো এটা খেতেও যেমন মজা, দেখতেও তেমন মজা।
তো আপনারা যদি চান তো আমার মতো করে চিকেন ফ্রাইটা তৈরি করে বাসায় ট্রাই করতে পারেন। একদমই চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করছি, তো আমি যেহেতু চিকেনটা আমার মতো তৈরি করলাম আপনারা ট্রাই করেন। তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ ভিউয়ার্স।